হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের বাড়ি যাব, বাড়ি যাওয়ার লাস্ট ডে আজকে থেকে অক্ষালি থেকে হেলদি আইল্যান্ডের থেকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এবার যাচ্ছি হলো ফেজারগঞ্জে, ফেজারগঞ্জে মৎস্য বন্দর। ওই গেস্ট হাউসগুলো বেশি ভালো ছিল, ওই যে একদম নিচের পাশে ওই জায়গাটা বোটিং হয় এই পুকুরটাতে, এই যে দেখো আর এই যে পরপর এই যে গেস্ট হাউসগুলো রয়েছে, এই যে এই দেখো এখানে কত সুন্দর গেস্ট হাউস বড়ো এটা দেখেছো, এই একটা গেস্ট হাউস, এই একটা দেখা এদিকেও বানাচ্ছে, এই যে পুকুর পাড়ে একদম এই গেস্ট হাউসগুলো এই যে পাশে রয়েছে এইগুলো বানাচ্ছে। এইগুলো আছে একতলায় যে এসি রুম সব, এখানে প্রচণ্ড গরম পড়ে গরমকালে। আর এই যে এই পাশে হলো পুকুর, এই যে বোটিংয়ের জায়গা রয়েছে, এই যে এখানটায় দেখো এটা এটা ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স, ওটা ওটা আমরা ছিলাম সুন্দরী কমপ্লেক্সে, যে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। আর এই যে এখানে দেখো এখানে অর্ডার অনুযায়ী সকালের টিফিন, দুপুরের খাওয়া এবং বিকেলের স্ন্যাক্স। আর এখানে বোটিং বোটিং হয় সাতটার থেকে চারটে অবধি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আর ছটার থেকে হলো ছটা অবধি মার্চ থেকে নভেম্বর। 100 টাকা পার হেড, আধ ঘন্টার জন্য আর কি 100 টাকা পার হেড। স্লিপ আছে, ইয়ে আছে, এই যে দেখো নারকেল গাছের শাড়ি, এই পাশে একটা ছোট্ট পার্কের মতন করে রেখেছে, বোটিং বোটগুলো রয়েছে বোটিং করার জন্য। এই দেখো বিশাল এই পুকুরটা তো বিশাল বড়ো, গেস্ট হাউস একদম পুকুর পাড়ে এটা, এই যে এখানটা খুব ভালো লোকেশানে, এই যে বারান্দা রয়েছে খুব সুন্দর, পুরো ডিলাক্স রুম এটা। ওই দেখো মেন গেট, ওই যে মানে যদি বাইরের থেকে কেউ ঘুরতে আসে হেনরি আইল্যান্ডে তাহলে ওখানে টিকিট কাটতে হয় পার পার্সন 10 টাকা করে, আর গাড়ি নিয়ে আসতে পারে, গাড়ি পার্কিংয়ের জন্য হলো 30 টাকা। টিকিট ঘর, এখান থেকে আর কি টিকিট সংগ্রহ করতে হবে। এই যে এখন আমরা ফেজারগঞ্জের দিকে যাচ্ছি, এটা দূরের মাথার থেকে পাঠিয়ে দিলাম। এই যে ফেজারগঞ্জ মৎস্য বন্দর, এটা এই যে তো দিতেই হবে, দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। এই যে ফেজারগঞ্জ মৎস্য বন্ধ, এখানে মাছের সব ট্রলারগুলো আছে, মাছের আড়ত এটাকে বলে ফেজারগঞ্জে। এখানে আছে নাকি তাই বলো, আমি কী করে বলো কোথায় আছে না আছে, এখানে দেখা তো পাওয়া যায় কিনে ওই তো জানি তো এখানে আছে। ওই দেখো এখানে আছে, এই দেখো ভেটকি আছে, ওই দেখতে পাচ্ছি না তো, বুঝতে পারি না তো, এগুলি কি গো কমপ্লিট আছে না, কমপ্লিট আছে, এই দেখ বিক্রি হবে বিক্রি হবে, যা পাই যা ভেটকি আর দুটো তিনটে কমপ্লিট, কাঁকড়া আছে দেখো, কাঁকড়া হবে জান তো দাদা, ভেটকি হবে না না দাও যা আছে তাহলে, একটা ইলিশ দেন বড় এই সাইড বড় ইলিশ, বড় মানে কি দেখ এর আলোতে আছে না, আলোতে আছে না, এখান থেকে নিতে হবে
গুজরালি না কি বলে, এইগুলো গুজরালি, এইগুলো বলা হয়, এইগুলো সমুদ্রের ভেটকি, এই এইগুলো গুজরালি, এই তো না একটা জ্ঞান তো দাও বলটা, কাকড়া রা কাকড়া এখান থেকে বিক্রি করো, দেখ এক কিলো দেয় নাকি, সব ট্রলার গুলো আসছে মাছের, ধরে নিতে হবে, এটা কি মাছ, এটা দাম দিচ্ছেন এগুলো কি মাছ, এই যে হোটেল সাগরিকা, দেখো একেবারে গঙ্গার পাশেই ডায়মন্ড হারবারে একদম গঙ্গার পাড়ে, যে গঙ্গা দেখো মেন রাস্তা গঙ্গা, এই যে হোটেল সাগরিকাতে আছি, এখন আমরা লাঞ্চ করছি দুপুরে, এটা আছে হলো ফিস থালি, এটা কি আছে রুই মাছ না কাতলা, যাই হোক কাতলা থালি খাতুই, তারপরে এটা হলো গিয়ে ভেজ থালি আমি নিয়েছি, আর ওটা হলো চিকেন থালি, দেখুন খাও চিকেনটা আসুক, ঘি আছে ভেজ থালিতে, পোস্ত আলু পোস্ত ফুলকপি আলুর তরকারি আলু আলু মাখা টাকা কী কী আছে, চাটনি মিষ্টি সব আছে, আমের চাটনি, এই যে ঘি, এটা ডাল, ওটা ঘি নে, ঘি দিয়ে খেলে খা, আলু সিদ্ধ নিলে নি, ওটা কাছে জোয়ার চলছে দাদু, জোয়ার না ভাটা, জোয়ার মনে হচ্ছে জলের ঢেউ আসছে না, এবারের মতন কলকাতার টু বকখালি রোড ট্রিপ আমাদের শেষ, আমরা এখন বাড়ি ফিরছি, ডায়মন্ড হারবারে যে একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন বাড়ি ফিরে যাব, আর আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ডায়মন্ড হারবারে, তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবার দেখা হবে নতুন একটা ট্রিপে।